চট্টগ্রামের আনোয়ারাত গৃহহীন আরো সাত নারীবাহী নতুন ঘর। আগস্টের 23 তারিখ বুধবার উপজেলার বারোহাইন ইউনিয়নের শিলাইগড়া তৈলাদ্বীপ দুইদণ্ড ইউনিয়নত সাত অসহায় নারীর গড় হস্তান্তর গুজি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি। মইনুদ্দিন আর রুমি আক্তারের ঘরটা দেখতে আনোয়ারা উপজেলা সহ দক্ষিণের আরো বেশ কয়েকটি উপজেলায় আমি এর মধ্যেই 50টার উপরে গৃহহীনদের গৃহ দেওয়ার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী রণনীতি শেখ হাসিনা আমাদেরকে তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, যেভাবে তিনি আশ্রয়ন প্রকল্প করেছেন গত 3-4 বছর ধরে মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না এই ভাবনা মাথায় রেখে তিনি সারা বাংলাদেশে ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসন করেছেন, সকলকে ঘর করে দিয়েছেন যাতে বাংলাদেশে কেউ গৃহহীন না থাকে। সেটা মাথায় রেখেই আমি আমার আনোয়ারা উপজেলায় এবং কর্ণফুলী উপজেলায় এবং দক্ষিণের আরও বিভিন্ন উপজেলায় যাদের ভূমি আছে কিন্তু যাদের সেখানে ঘর করার সামর্থ্য নাই কিংবা ঘর ভাঙা মাটির ঘর আছে তাদেরকে আমি চেষ্টা করেছি আমার বরাদ্দ থেকে ঘর করে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এই ঘরটা দেখতে। জানা গিয়ে মুজিব বর্ষর সারা দেশত প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন মানুষরি গৃহায়নের আওতাত লইয়াবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারত অনুপ্রাণিত হয়ে ওয়াসিকা আয়েশা খান এমপি চট্টগ্রামের আনোয়ারাত গত 3 অর্থবছরত 54 জন প্রতিবন্ধী অসহায় ও দুস্থ নারীলর লাই গড় নির্মাণ গড়ে দিয়ে আর এসব গড় হস্তান্তরকালে তার লগেডে উপস্থিত আছিল উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী, এস এম নজরুল ইসলাম, দক্ষিণ জেলা তাঁতীলীগের সহসভাপতি আজিজুল হক আজিজ, আতাউর রহমান খান কাইসার সিটি সংসদ, সংযুক্ত আরব আমিরাত সদস্য সচিব আবু তৈয়ব রাসেল, দক্ষিণ জেলা যুবলীগ নেতা নাজিমুদ্দিন ছুটন, আরিফুল ইসলাম সহ আরও বোধ কেউ। সি প্লাস চট্টগ্রাম।